আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আসলাম তামার জিপির অন্তর্গত তো ওয়েস্ট বেঙ্গল আর হলো আমাদের আসাম রাজ্য দুইটার একটা বর্ডার আছে। সেই বর্ডারের সাইটের মানুষগুলার অ্যাকচুয়ালি কী কী ধরনের অভিযোগ আর কী কী মানে পরিস্থিতিতে আছে বা কী কী বস্তুর থেকে তারা বঞ্চিত হয়ে থাকে, অ্যাকচুয়ালি সরকারি যদি কোনো ধরনের বস্তু পাবলগিয়া হয় সেই বস্তু থেকে কিন্তু তারা একদমই বঞ্চিত। তো আপনারা দেখতে থাকেন, তো ভিডিওটা স্কিপ করবেন না, আপনার ঘরে সমস্ত কিছু বিতরণভাবে আমি জানানোর চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকুন। আমরা যাইতেছি, তো সামনে আছে একটা নদী, আপনারা থাকেন সাথে, আমরা যাইতেছি এই সামনে নদীতে যাইতেছি। নদীতে মনে হয় নৌকাও নাই, তো আমরা হাইটে হাইটে এখন জুতা টুতা খোলা লাগবো, খুলেও আমরা যাবো আর কি উপার। তো আপনারা দেখতে থাকেন নদীর পার, পার ধোয়া কাজ করতেছে, চাষিরা বলে কাজ করতে পারে না। চাষারা কয় কয় যে তোরা ঘরে বসে বসে কাজ কোন চাষাই কয়, আজকে আপনারা এগুলো একটু বাস্তবে দেখামু, দেখেনি যে আমি চাষিরা কীভাবে কাজ করতেছে। আসসালামু আলাইকুম চাষি, ভালো আছেন? এই পার ধোয়া কাজ করতেছেন, আপনি ধুইতে পারেন পার? কতগুলো ধুইলেন আজকে সারাদিনে? বন্ধুরা দেখেন এই যে মহিলা মানুষগুলা কিভাবে পার হইতেছে, খুবই কষ্টের মাঝখানে বসবাস করতেছে। তো যাই হোক, এই যে দেখেন সব লোকজন যাইতেছে, না লোক আছে, না কোনো বাসের কোনো মানে দলংয়ের ব্যবস্থা আছে, না কোনো ধরনের কিছুই ব্যবস্থা নাই, না হাইটে যাওয়ার ব্যবস্থা আছে। দেখেন এখন কিন্তু অন্য মাস, এটা কিন্তু আপনার নভেম্বর মাস, আজকে নভেম্বর মাস শেষের দিকে, তাতেই যে অবস্থা। তো আজকে মানে আপনারা দেখেন বর্ষা মাসে তাহলে কী একটা পরিস্থিতি হয় সেটা বলার মতো নয়, আপনারা দেখতে থাকেন। এই দেখেন কইতে না বললেই হয় এটা ছোট ব্রহ্মপুত্র। চাচা ভালো আছেন? ও এইভাবে তো সেই পরিস্থিতি খুব খারাপ, তাই না? মানে ওই পারে না গেলে মানুষের কোনো ব্যবস্থাই চলে না, তাই তো? ওই পারে না গেলে মানে কেন কেন কাজই হয় না। দেখেন যে কৃষিজীবী মানুষ যদি এই নদীর এই পার উপার আপ ডাউন না হয় মানে এদের কোনো সমস্ত কাজ বাজি এইদিকে, ঘর বাড়ি সমস্ত কিছু এইদিকে। তো যাই হোক বন্ধুরা, চরের আমরা বহুত দিন পরে একটা বস্তু দেখতেছি, না আগের সময় দেখতাম যে 2-10 বছর আগে, এই কাশিয়ার বোঝা। দেখেন এই যে কাশিয়ার বোঝা, এগুলা কাশিয়া কয় না? হ্যাঁ কাশিয়া, এগুলা কাশিয়ার বোঝা। দেখেন এই যে চরের মানুষ কি কষ্টর কাজ করে, কি কি কাজ করে দেখেন। দেখেন ওই যে একটা মাসিমা আসতেছে মাথায় বোঝা নিয়ে, চরের মানুষ হাড় ভাঙা খাটনি করে কিন্তু অ্যাকচুয়ালি, যেটা সত্যি কথা। কাকি ভালো আছেন তো? ফাইনালি আমি নদী পার হয়ে চলে চলে আসলাম এই নদীর এই পারে। তো আমি যাবো আসাম ওয়েস্ট বেঙ্গল বর্ডারের ওইদিকে, তো ওই দিক দিয়ে আমরা চলে যাবো। যে লোকজন আসতেছে এটা কিন্তু গ্রামগঞ্জের পথ, দেখেন চরের পথ কি অবস্থা। দেখ আপনারা দেখতে থাকেন আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা, দেখতে থাকেন চাষিদের দেখাই দেন। তো চাষির আমি ডাকি, ও চাষি চাষি, ও চাষি চাষি বোধ হয় কানে ব্যাখ্যানি শুনে, চাষি ব্যাখ্যানি কানে শোনার মানে হলো এরকম করে ডাকতেছি, ও চাষি চাষি, ও চাষি। দেখতেছি বন্ধু, বন্ধুরা দেখেন চাষি কিন্তু কানে অরিজিনালি সবানি শুনে, তার মানে বোঝা গেল এখানে মানে কি করা যাবে, বয়স হয়ে গেছে, এটা করার কিছু নাই, একদিন আমার হইতে পারে। তো যাই হোক আমরা চলে আসলাম, দেখেন চরে এই চরের ক্ষেতগুলো দেখাই দেনছে, বাপ রে বাপ এত সুন্দর আবাদ, এত সুন্দর আবাদ। দেখেন আপনারা দেখতে পারতেছেন এমনই জায়গায় আইসি, মানে যাইতে আর ইচ্ছা করে না। দেখেন এই যে ক্ষেত জমি ভর্তি ধান কাটছে মানুষ, আর ধান এত সুন্দর চাষবাস। এই যে পিছনে যেগুলো দেখতে পারতেছেন সব তিল ক্ষেত, মানে না বললেই নয়, মানে 100% কৃষিজীবী লোক এখানে, আর খুব সুন্দর আবাদ ফসল এখানে হয়। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকেন, আপনাদেরকে ভিন্ন ভিন্ন ধরনের কিছু বস্তু আমরা দেওয়ার চেষ্টা করবো আজকে। আসাম আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারে কিন্তু আমরা ফাইনালি চলে আসছি, তো আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই দিতেছি, ব্যাক ক্যামেরায় দেখাই দিতেছি আপনাদেরকে। তো যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘরটা, এই ঘরটা হলো আসামে, আর কারেন্টটা দেখা যাইতেছে না, যাই হোক। তো ওই ঘরটার ওই পাশের যেটা ঘর দেখতে পাচ্ছেন ওই ঘরটাই কিন্তু বেঙ্গলে। তো আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো। অ্যাকচুয়ালি কী হয় এই লোকগুলার কী হয়, সরকারি যদি কোনো ধরনের আচুনি বা কোনো ধরনের সরকার যদি কিছু অনুদান দেয়, এই জায়গার লোকগুলা অ্যাকচুয়ালি
পায় না না পাওয়ার কারণ হলো মানে এমনই একটা ভাবে থাকে যে ওইটা ওয়েস্ট বেঙ্গলেই পড়ছে না আসামেই পড়ছে মানে জীবনে কেউ তো তদন্ত করতে আসে না না করার কারণে এই মানুষগুলো কিন্তু সবটা বস্তুর থেকে কিন্তু বঞ্চিত হয় অ্যাকচুয়ালি আমাদের সরকার কিন্তু অনেক কিছুই দেয় অনেক কিছু দেয় কিন্তু এরা কিন্তু একটা বস্তু মানে সঠিকভাবে পায় না তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো আমি তামাহাট জিপির অন্তর্গত এই জিপির মাঝখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল বর্ডারটা পাইছে তো সেই বিষয়ে আমি কিছু আলোচনা করতেছি আর সাথে এই পেজটার নাম হলো তামারহাট টাউন স্টুডিও তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন আমরা যাতে অত আগায় যাওয়ার জন্য আপনারা যাতে উৎসাহ দিতে দেন আর আপনারা উৎসাহ দিবেন তো যাই আপনাদেরকে আশা করি আপনারা দেখতে থাকবেন।